হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি আছে যেমন রেলের গ্রুপ ডি এন টি পিসি এস তাছাড়াও আপকামিং যে সমস্ত এক্সামগুলি আছে সমস্ত প্রকার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো বিশ্বের প্রথম পরমাণু পরীক্ষা কোন দেশে করে বিশ্বে প্রথম পরমাণু পরীক্ষা কোন দেশে করে সঠিক উত্তর নিজে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আমেরিকা তো বিশ্বের মধ্যে প্রথম পরমাণু পরীক্ষা করে আমেরিকা অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় ঝিল কোন রাজ্যে অবস্থিত তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর নিজে কমেন্ট করে জানাও ভারতের সবচেয়ে বড়ো ঝিল কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জম্মু কাশ্মীরে অবস্থিত ভারতের সবচেয়ে বড় ঝিল এবং ঝিলটির নাম হলো উলার ঝিল জম্মু কাশ্মীরে অবস্থিত যা ভারত এবং এশিয়ারও সবচেয়ে বড় ঝিল ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখতে পারো কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উড়িষ্যার কটকে ধান গবেষণাগারটি কেন্দ্রটি অবস্থিত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এর সাথে সাথে মেনিলা তো ফ্রেন্ডস ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা এই ম্যানিলাতেই অবস্থিত ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার ধান গবেষণাগার কেন্দ্র ওকে ইন্টারন্যাশনাল ধান গবেষণাগার কেন্দ্র ফিলিপিনসের ম্যানিলাতে অবস্থিত এবং রাজমন্দির কথা যদি বলা হয় রাজমন্দ্রী হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজমন্দ্রিতে তামাক গবেষণাগার কেন্দ্র অবস্থিত ওকে এবং দিল্লির কথা যদি বলা হয় দিল্লির একটি জায়গা আছে জায়গাটির নাম হলো পুষা সেখানে হচ্ছে গম গবেষণাগার কেন্দ্র গম গবেষণাগার কেন্দ্র দিল্লির পুষাতে ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে রাজমন্দির তামাক গবেষণাগার কেন্দ্র উড়িষ্যার কটক হল কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র ফিলিপিন্সের মেনিলা হল ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার এবং দিল্লি হচ্ছে গম গবেষণাগার কেন্দ্র দিল্লির পোশাক তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন ইন্টারন্যাশনাল কোর্টের বিচারপতির কার্যকাল কত বছর তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক আদালতের জজ অর্থাৎ বিচারপতির কার্যকাল হল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নবছর বছর আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওকে যার হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় হেগ হেগ কোথায় অবস্থিত নেদারল্যান্ডের হেগে রয়েছে আইসিজের হেডকোয়ার্টার আন্তর্জাতিক বিচার আলয় যেটা আন্তর্জাতিক আদালত তার হেডকোয়ার্টার হচ্ছে হেগ ওকে এবং বিচারপতির কার্যকাল ন বছর মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন রাজস্থান রাজ্যে প্রবাহিত সবচেয়ে লম্বা নদীর নাম কি তো ফ্রেন্স খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজস্থান রাজ্যে প্রবাহিত সবচেয়ে লম্বা নদী এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি লুনি নদী ওকে তো লুনি নদী হলো রাজস্থান রাজ্যের প্রবাহিত সবচেয়ে বড় নদী ওকে রাজস্থান রাজ্যে প্রবাহিত হয় এবং এটি হচ্ছে রাজস্থান রাজ্যে সবচেয়ে প্রবাহিত সবচেয়ে বড় নদী ওকে এবং উৎপত্তি স্থলের কথা যদি বলা হয় লুনি নদীর পুষ্কর ভ্যালি অর্থাৎ আরাবল্লি রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করেছে লুনি ওকে এবং রাজস্থান রাজ্যে প্রবাহিত সবচেয়ে লম্বা নদী নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত ফ্রেন্স পাঁচ সেকেন্ড সময় রয়েছে ফটাফট নিচে কমেন্ট করে জানাও স্টেডিয়াম এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মুম্বাইতে রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ফটাফট নিচে কমেন্ট করে জানাও সাত নম্বর প্রশ্ন ভারত পদক কিসে তৌরি ভারতরত্ন পদক কিসে তৌরি নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তামার তৈরি ওকে ভারত রত্ন পদকটি তামার তৈরি এবং বর্তমানে ভারত রত্ন পদকটি তামা দিয়ে তৈরি এবং অসত্য পাতার মতো এই পদকটি ওকে অসত্য পাতার মতো পদকটি এবং তার সাথে তোমরা নিচে কমেন্ট করে জানাও ভারত রত্ন পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল নিচে কমেন্ট করে জানাও যে প্রথম ভারতরত্ন পুরস্কার কত সালে দেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন বিশ্বের কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বের কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি শ্রীলঙ্কা ওকে তো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলো প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিশ্বের এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম হলো এস বান্দর য়েক ওকে এস বন্দর নায়ক অর্থাৎ শ্রীমাবু বন্দর নায়ক যার সম্পূর্ণ নাম শ্রীলঙ্কার মহিলা প্রধানমন্ত্রী যিনি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কারও ওকে নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন প্রথম সরস্বতী সম্মানে ভূষিত সাহিত্যকার কে ছিলেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হরিবংশ রায় বচ্চন হলেন প্রথম সরস্বতী সম্মানে ভূষিত সাহিত্যকার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সরস্বতী সম্মান প্রথম কবে শুরু হয় উনিশশো থেকে শুরু হয় সরস্বতী সম্মান এবং কোন ক্ষেত্রে দেওয়া হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় সরস্বতী সম্মান উনিশশো থেকে শুরু হয় প্রথম সরস্বতী সম্মানে দেওয়া হয় হরিবংশ রায় বচ্চনকে ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন মাদার টেরেজা কোন দেশের মূল নিবাসী ছিলেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক হয়ে যাবে বি আলবে কারেক্ট অ্যান্সার আলবে নিয়ান ওকে তো ফ্রেন্ডস এর সাথে সাথে তোমরা মনে রাখবে মাদার টেরেজা কত সালে নোবেল পুরস্কার পান এবং এর সাথে তোমাদের পরীক্ষাতে আসে মাদার টেরেজা কত সালে ভারত রত্ন পুরস্কার পান তো ফ্রেন্ডস নোবেল পুরস্কার পান উনিশশো উনআশি খ্রিস্টাব্দে মাদার টেরেজা নোবেল পুরস্কার পান উনিশশো খ্রিস্টাব্দে এবং ভারতরত্ন সম্মানে ভূষিত হন উনিশশো আশিতে মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসে মাদার টেরেজা মূল নিবাসী হচ্ছে আলবেনিয়ান ওকে এবং নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো এবং উনিশশো আশিতে ভারতরত্ন পুরস্কার নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা কোনটি তো ফ্রেন্ডস এই প্রশ্নে সঠিক হয়ে যাবে আন্তিজ পর্বতমালা হল বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা ওকে আন্তিজ অপশন এ ই দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফুটবল খেলার সঙ্গে যুক্ত হল ডুরান্ট কাপ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে আসে সন্তোষ কাপ এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে আসে যে রুভাস কাপ কোন খেলার সাথে যুক্ত এগুলি সবই হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে আরও পরীক্ষাতে প্রশ্ন আছে প্রথম বিশ্বকাপ প্রথম বিশ্বকাপ ফুটবল আয়োজন হয়েছিল কত সালে উনিশশো তিরিশে কোথায় আয়োজন করা হয়েছিল উরু গুয়েতে মোস্ট ইম্পর্ট্যান্ট তো ফ্রেন্ডস ডুরান কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত সন্তোষ রোবাস ফুটবল খেলার সাথে যুক্ত বিশ্বকাপ ফুটবল উনিশশো তিরিশে উরুগুয়েতে হয়েছিল ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় দুধ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি কার্নাল ওকে তো হরিয়ানার কার্নালে হরিয়ানার কার্নালে রাষ্ট্রীয় দুধ গবেষণাগার কেন্দ্র যাকে রাষ্ট্রীয় ডায়েরি অনুসন্ধান কেন্দ্র বলা হয় হরিয়ানার কার্নালে অবস্থিত অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের প্রথম জনগণনা কোন বছর হয়েছিল তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রথম জনগণনা শুরু হয়েছিল অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন অলিম্পিক খেলায় ভারত হকিতে কতবার স্বর্ণ পদক জিতেছে অলিম্পিক খেলায় ভারত কতবার স্বর্ণ পদক জিতেছে ছবার সাতবার আটবার বার দশবার নিচে কমেন্ট করে জানাও কতবার স্বর্ণ পদক জিতেছে হকিতে অলিম্পিক প্রতিযোগিতায় এই প্রশ্নের সঠিক গেমসে চলে যাবে অপশন সি আট বার ওকে তো হকিতে অলিম্পিক প্রতিযোগিতায় আট বার স্বর্ণপদক জিতেছে ভারত অপশন সিরিজদের কারেক্ট ক্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন প্রথম এশিয়ান গেমস কোথায় শুরু হয়েছিল তো ফ্রেন্ডস চারটি অপশন দেওয়া আছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো একান্ন খ্রিস্টাব্দে মোস্ট ইম্পর্ট্যান্ট এশিয়ান গেমস উনিশশো একান্ন খ্রিস্টাব্দে দিল্লিতে শুরু হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন জনগণমন ভারতের ন্যাশনাল অ্যান্থম ইংরেজিতে কে অনুবাদ করেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন জনগণমন ভারতের ন্যাশনাল অন্থাম অর্থাৎ জাতীয় স্রোত ইংরেজিতে অনুবাদ করেছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন কোন মহাকাশ যান দুর্ঘটনার জন্য কল্পনা চাওলার মৃত্যু হয় কোন মহাকাশ জানে দুর্ঘটনার জন্য কল্পনা চাওলার মৃত্যু হয় তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি কলম্বিয়া এই মহাকাশের যানে দুর্ঘটনার জন্য কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস কল্পনা চাওলা হলেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ওকে মহাকাশচারীর নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে কল্পনা চাওলা তিনি কলম্বিয়া মহাকাশচারী দুর্ঘটনার জন্য মৃত্যু হয় নেক্সট প্রশ্ন দেখো উনিশ নাম্বার প্রশ্ন ভারতের নির্মিত প্রথম সুপার কম্পিউটার কোনটি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি পরম আঠ হাজার ভারতের নির্মিত প্রথম সুপার কম্পিউটার ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসে যে সুপার কম্পিউটারের জনক কাকে বলা হয় সুপার কম্পিউটারের জনক বলা হয় বিজয় ভটকর সাবকে ওকে বিজয় ভটকর সাবকে সুপার কম্পিউটারের জনক বলা হয় এবং তিনি সুপার কম্পিউটার পরম আট হাজার আবিষ্কার করেছিলেন ওকে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এই বইটি কার লেখা তো ফ্রেন্ডস দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এই বইটির লেখা লেখক হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে রুশো অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর সাথে সাথে তোমরা মনে রাখবে হিটলারের কথা হিটলার হল মেন কাম্প ওকে হিটলারের লেখা এবং কালমাসের কথা যদি বলা হয় দাস ক্যাপিটাল দাস ক্যাপিটাল কারমাসের লেখা এবং প্লুটো তো ফ্রেন্ডস প্লুটোর হচ্ছে রিপাবলিক ওকে রিপাবলিক প্লুটোর লেখা তো ফ্রেন্ডস এখান থেকেও আমরা চারটি প্রশ্ন পেয়ে গেলাম দ্য সোশ্যাল কন্ট্রাক্ট রুশল বই এবং মেন ক্যাম্প হিটলারের দাস ক্যাপিটাল কালমাস রিপাবলিক প্লুটোর ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখো তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও ফার্স্ট প্রশ্ন হল ভারত রত্ন পুরস্কার কত সালে দেওয়া হয় সালটি নিচে কমেন্ট করে জানাও কতজন ব্যক্তিকে দেওয়া হয় কতজন ব্যক্তিকে দেওয়া হয় ওকে এবং তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ভারত রত্ন পুরস্কার পাপক প্রথম মহিলা কে ছিলেন নিচে কমেন্ট করে জানাও তিনটি প্রশ্ন ভারত্ন পুরস্কার কত সালে দেওয়া হয় কতজন ব্যক্তিকে প্রথম দেওয়া হয় এবং প্রথম মহিলা ভারত রত্ন পুরস্কার পাপকের নাম নিচে কমেন্ট করে জানাও এবং আজকের এই ভিডিওতে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো অবশ্যই একটি লাইক করো এবং পারলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম